জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন ঈশ্বরের কৃপায়। বন্ধুগণ, হিন্দু ধর্মে সকলের বাড়িতেই হনুমানের পুজো করা হয় এবং অধিকাংশ বাড়িতে হনুমান চালিশা পাঠ করা হয় এবং আমরা বিভিন্ন জায়গায় হনুমান মন্দির আমরা দেখে থাকি এবং হনুমানজির উপর আমাদের অজস্র ভক্তি আমাদের অবশ্যই আছে। আমরা প্রার্থনা করে থাকি যেন হনুমানজি আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দরিদ্রতা শেষ করে দেক এবং হনুমান চালিশা বৃদ্ধরাও পাঠ করে এবং যারা বাচ্চা আছে তারাও পাঠ করে। কেন কি হনুমান চালিশা পাঠ করা অনেক সহজ এবং আরেকটি কথা আছে, অন্যান্য যে কোনো আমরা মন্ত্র উচ্চারণ করতে বা রামায়ণ বা মহাভারত বা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার সময় সেইখানে কি হয়, অনেক বিধির কথা আছে এবং অনেক রীতি নিয়মের কথা আছে এবং সেই বিধি রীতি নিয়মগুলি মেনে রামায়ণ পাঠ করতে হয় বা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতে হয়, পুরাণ পাঠ করতে হয়। কিন্তু হনুমান চালিশা এমন একটি পাঠ যেখানে কোনো বিধি নেই, কোনো নিয়ম নেই, আপনি যে কোনো সময় আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত সহজ। যদি আপনার মনে থাকে বা আপনি বই দেখেও পাঠ করেন তাহলে খুব অত্যন্ত আপনার 3-5 মিনিট সময় নেয় এবং বলা হয় হনুমান চালিশা যারা পাঠ করে থাকে তারা জীবনে তাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হয়ে থাকে, জীবনের স্বপ্নগুলিও তাদের পূর্ণ হয়ে থাকে। হনুমানজিকে বলা হয় অজর অমর এবং হনুমানজি হচ্ছে জীবিত, অর্থাৎ যার আজ অবধি মৃত্যু হয়নি এবং এই পৃথিবীতে বর্তমানেও হনুমানজি বেঁচে আছে বলে বলা হয়। এবং হনুমানজি হচ্ছে রামের ভক্ত, রাম ভক্ত হনুমান বলা হয়। যে ব্যক্তি হনুমানজিকে পা স্মরণ করবে বা একান্ত মনে মনে বিশ্বাস ভক্তি রেখে যে ব্যক্তি হনুমানজিকে স্মরণ করবে বা হনুমানজির কাছে প্রার্থনা করবে তাদের মনোকামনা পূর্ণ হওয়া 100% নিশ্চিত এবং এই ক্ষেত্রে অনেকেই তার প্রমাণ অবধি পেয়েছে, অনেকেই পেয়েছে প্রমাণ যারা হনুমানজিকে ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে যারা হনুমানজিকে স্মরণ করে তাদের প্রার্থনা করে থাকে, হনুমানজিকে প্রার্থনা করে থাকে জীবনের স্বপ্নগুলিকে পূর্ণ করার জন্য, বিভিন্ন বিপদ আপদে যারা হনুমানজিকে ডেকে থাকে হনুমানজি তাদের সাহায্য অবশ্যই করে এবং স্বয়ং হনুমানজি এসে সেই মানুষের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দরিদ্রতা মুছে দিয়ে যায় এবং ভাগ্যোদয় করে যায়। বলা হয় যে রাম, ভগবান রাম হনুমানজিকে আদেশ দিয়েছিলেন যেখানে আমার নাম হবে এবং যে জায়গায় আমি পৌঁছাতে পারবো না সেই জায়গায় তুমি চলে যেও এবং তুমি আমার সেই ভক্তকে উদ্ধার করো, তার মনের মনোকামনাগুলিকে সম্পূর্ণ করে দিও, তাকে বিপদ মুক্ত করে দিও। হনুমানজিকে শ্রীরাম এই আদেশ দিয়েছিলেন। তাই যখনই কোনো রামায়ণ পাঠ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে হনুমানজির জন্য একটি আসন সেখানে দেওয়া হয় যেন হনুমানজি সেই আসনে এসে বসতে পারে এবং যে জায়গায় রামায়ণ পাঠ হয় সেখানে হনুমানজি অবশ্যই এসে থাকে। তো কথা হচ্ছে, মূল কথাতে আসি যে হনুমানজির যে চালিশা, হনুমান চালিশা বলা হয়, সেই হনুমান চালিশা পাঠ করলে যে ব্যক্তি পাঠ করে থাকে তারা সব জীবনে কোনো দিনও বিপদগ্রস্ত তারা হয় না, তাদের জীবনে সর্বদা সকল সুখ শান্তি তাদের জীবনে থাকে এবং যে কোনো সমস্যা থেকে তারা নিরাপদ হয়ে থাকেন। তো যে কোনো একটি কাজ করার, আমি বরাবর আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে কোনো কাজ করার জন্য প্রতিটি কাজের এক একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং প্রতিটি কাজের একটি নির্দিষ্ট বিধি আছে। সেই বিধি এবং নিয়মগুলি মেনে যদি সেই কাজটিকে করা হয়, যে কোনো কাজ সেই কাজটিকে করা হয় তাহলে বলা হয় যে সেই কাজের যা শুভফল তা তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায়। তাই হনুমান চালিশাও পাঠ করার একটি নিয়ম আছে এবং একটি বিধি আছে। এই বিধি আর নিয়মে যে মানুষ
হনুমান চালিসা পাঠ করবে সে মানুষের জীবনে কোনো দিনও কোনো ধরনের সমস্যা আসবে না। যদিও কোনো ব্যক্তির জীবনে কোনো সমস্যা আছে, বিভিন্ন সমস্যায় ঘিরে আছে, সংকটজনক অবস্থায় আছে, সেই ক্ষেত্রে এই বিধি আর নিয়মে যদি হনুমান চালিসা পাঠ করে থাকে 100% নিশ্চিত যে সেই মানুষ সেখান থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে এবং জীবনের সকল কাজ তার সম্পূর্ণ অবশ্যই হবে। তো বলা হয় হনুমানজিকে বলা হয় পবন পুত্র এবং একজন মানুষ তৈরি হয় 5টি তত্ত্ব দিয়ে। সেই 5 তত্ত্বের ভিতর একটি তত্ত্ব হচ্ছে বায়ু এবং হনুমানজিকে বলা হয় পবন পুত্র অর্থাৎ বায়ুপুত্র হনুমান। তাই সেই ক্ষেত্রে হনুমান চালিসার পাঠ করার আজকে একটি বিধি বলবো, একটি নিয়ম বলবো, এই নিয়মে হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন আপনার জীবনে কিভাবে আপনার জীবনে ভাগ্যোদয় হচ্ছে এবং তৎক্ষণাৎ আপনি তার ফল দেখতে পাবেন, আপনি তার শুভ ফল পাবেন এই বিধি এবং নিয়ম অনুসারে যদি হনুমান চালিসাটিকে পাঠ করা হয়। বায়ু হচ্ছে একটি তত্ত্ব এবং একটি মানুষের শরীর 5 তত্ত্ব দিয়ে গঠিত হয়ে থাকে। বায়ু এবং আমাদের যে শরীরটি আছে, শরীরের বিভিন্ন অংশতে বলা হয় একজন ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন দেবতার বাসস্থান। বিভিন্ন অংশে আমাদের হাতের আঙ্গুল, হাতের তালু, শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন ভগবানের, বিভিন্ন ঈশ্বরের সেই জায়গায় বাসস্থান। তো হনুমানজির বাসস্থান আমাদের শরীরে কোন জায়গায়? হনুমানজির বাসস্থান হচ্ছে আমাদের সম্পূর্ণ শরীরটির যেখানে গলা এবং বুকের মিলন, অর্থাৎ যেখানে গিয়ে আপনার গলা এবং বুকের যেখানে আপনার মিলন হয়েছে, গলা যেখানে শেষ হয়েছে এবং বুক যেখান থেকে শুরু হয়েছে, সেই জায়গাটি হচ্ছে গিয়ে বায়ু স্থান এবং সেটিকেই বলা হয় সেখানে হনুমানজির বাসস্থান। তো যখনই হনুমান চালিসা আপনি পাঠ করবেন, যে সময় পাঠ করেন সেই সময়ে আপনি আপনার ডান হাতের 5টি আঙ্গুল আপনার সেই জায়গায় গলা এবং বুকের যেখানে জয়েন্ট হয়েছে সেই জায়গায় আপনি সেই 5টি আঙ্গুল রেখে আপনি হনুমান চালিসা পাঠ করুন। এটি হচ্ছে কি হনুমান চালিসার পাঠ করার সর্বোত্তম উপায়। এরপর হচ্ছে হনুমান চালিসা পাঠ করার নির্দিষ্ট সময় কোনটি? হনুমান চালিসা পাঠ করার নির্দিষ্ট সময় হচ্ছে সকালবেলা এবং সন্ধ্যের সময়। সকালবেলা অর্থাৎ ভোর সকালে এবং সন্ধ্যে সময় ঠিক সূর্য অস্ত যাবার পর, এই দুইটি সময় হচ্ছে হনুমান চালিসা পাঠ করার একটি নির্দিষ্ট সময়। এখন হচ্ছে হনুমান চালিসা কীভাবে পাঠ করতে হয়। আপনি সেই গলা এবং বুকের মাঝখানে আপনি হাত রেখে হনুমান চালিসা পাঠ করবেন এবং আপনি যখনই হনুমান চালিসা পাঠ করতে বসবেন, যেখানেই বসুন, আপনি এক নাগারে 7 বার আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। অর্থাৎ আপনি যখনই আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন, আপনি না উঠে আপনাকে 7 বার হনুমান চালিসা পাঠ করতে হয়। এটি হচ্ছে হনুমান চালিসা পাঠ করার সর্বোত্তম নিয়ম, সর্বোত্তম উপায়। এইভাবে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হয়, এক নাগারে 7 বার একই স্থানে বসে হনুমান চালিসা পাঠ করতে হয় এবং পাঠ করার পর আপনি দুইটি বা 3টি লং আপনি আহুতি দিন, অর্থাৎ আপনি হনুমান চালিসা পাঠ করার পর 2-3 টুকরো লং আপনাকে আহুতি দিতে হবে। এরপর হচ্ছে যদি আপনার সেই সময়ও না হয় হনুমান চালিসা পাঠ করার, সকালবেলা আপনার সময়ের অভাব বা সন্ধ্যের সময় সময়ের অভাব যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যখন রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাবেন, আপনি পরিষ্কার আপনি বস্ত্র আপনি পরিধান করে নিন, বস্ত্র পরে পরিষ্কার স্বচ্ছ বস্ত্র পরে আপনি আপনার বিছানায় বসেও আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। দেখবেন এইভাবে যদি হনুমান চালিসা আপনি পাঠ করুন, 3 দিনের ভিতর আপনার যা মনোকামনা, যে উদ্দেশ্যে আপনি হনুমানজিকে আপনি স্মরণ করছেন, ওনাকে ডাকছেন, ওনার আশীর্বাদ চাইছেন, আপনার সেই উদ্দেশ্যটি সফল হবে। অর্থাৎ আপনার মনোকামনাটি সফল হবে, আপনার স্বপ্নটি সফল হবে, আপনার জীবনে আসা প্রতিটি বিপদ থেকে আপনি মুক্ত পাবেন, আপনার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না, আপনার মনের যত চাওয়া পাওয়াগুলি সেই চাওয়া পাওয়াগুলি সম্পূর্ণ এবং সফল হয়ে উঠবে, এইভাবে যদি হনুমান চালিসাকে পাঠ করা হয়। তো এইভাবে হনুমান চালিসা যারা পাঠ করে, তারা যারা আজ অবধি পাঠ করেছে, তারা অবভিয়াসলি তারা আজ অবধি তারা তার শুভ ফল পেয়েছে, তারা প্রমাণ পেয়েছে।
আপনারা করুন এই কাজটি, এতে দেখবেন হনুমানজি আপনার হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর থাকবে। কলিযুগের ভগবান হনুমানজি এবং আজও বেঁচে আছে অজর অমর, যার মৃত্যু কোনোদিনও হয়নি, তার মৃত্যু কোনোদিনও হবে না। তাই অজর অমর শ্রীরাম, হনুমান চালিশা পাঠ করার পূর্বে আপনি রাম শ্রীরামকে স্মরণ করতে হয় এবং শ্রীরাম যেখানে থাকেন সেখানে হনুমানজি অবশ্যই থাকেন। তো এইভাবে হনুমান চালিশা পাঠ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হনুমান অবশ্যই লিখুন এবং ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন।